আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তাই যথারীতি আপনাদের সাথে আমার নতুন আরেকটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। এটা ছিল আমার গত ফ্রাইডে ব্লগ। আর গত ফ্রাইডে সন্ধ্যার পর আমি, সালমান আর ওর বাবা আমরা গিয়েছিলাম মিরপুর দুয়েল লাভ রোডে। আর লাভ রোডের প্রত্যেকটা গলিতে অসংখ্য ক্যাফে প্লাস রেস্টুরেন্ট রয়েছে। আর আমরা একটা ক্যাফে প্লাস রেস্টুরেন্টে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমরা থাই স্যুপ অর্ডার করেছিলাম। তো এই রেস্টুরেন্টে আসার মূল যে কারণটা সেটা হচ্ছে এই যে এই রাইডটা। আর এই রাইডটা দেখে কিন্তু আমি এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল যে এই রেস্টুরেন্টে এসে এই রাইডটাতে আমার ছেলেকে ওঠাবো। আর সালমান তো দেখেই এই রাইডে ওঠার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিল। তো আমরা তো বসে বসে ওর বাবার খাবার শেষ হওয়ার অপেক্ষা করেছিলাম। তো তো ছোট মানুষ, বাচ্চা মানুষ, ও তো আর বোঝে না, ও বারে বারে চেয়ার থেকে নেমে পড়ছিল রাইডে ওঠার জন্য। তো ওর এই বিষয়গুলো, আরেকটা আপু মানে আমাদের পাশে যে আপুটা বসা ছিল সে অনেকক্ষণ ধরে ফলো করছিল। তো ওই আপুটা শেষমেশ উঠে সালমানকে নিয়ে এসে রাইডে চড়িয়ে দেয়। তো ওর সাথে সাথে আমিও চলে আসছি। তো দেখুন, রাইডে ওঠার পরে সালমান কতটা খুশি, ও খুব এনজয় করছে। অনেক ছোটোবেলায় ওকে তামান্না পার্কে নিয়ে গিয়েছিলাম, তখন তো কিছুই বোঝে না। তো একটা রাইডে ওঠার পর কি হয়েছিল, মানে আমি, ওর বাবা প্লাস সালমান তো রাইডে চড়ার পর ঘুমিয়েই গিয়েছিল ঘুরতে ঘুরতে, এরকম একটা অবস্থা। তো এখন তো একটু বুঝতে শিখেছে, আর বুঝতে শেখার পর এই প্রথম ও রাইডে চড়লো। তো সামনে ওকে নিয়ে যেতে হবে শিশু পার্কে। তো আমার ছেলেকে দেখে আমারও কিন্তু খুব ভালো লাগছে, ও এতটাই খুশি, এতটাই খুশি। আর ওকে খুশি দেখে আমারও খুবই আনন্দ হচ্ছিল। আসলে এটাই সন্তানের খুশিতে কিন্তু বাবা মায়ের খুশি। আর সন্তানের মুখে একটু হাসি ফোটাতে বাবা মায়ের যত চেষ্টা, যত ত্যাগ। আর মোটামুটি এতক্ষণে ওর বাবার খাওয়াও শেষ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পর এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর এখান থেকে বের হয়ে আমাদের গাবতলিতে যাওয়ার কথা, কারণ সেখানে সিনচু ভাই আমাদেরকে একটা ট্রিট দিবে। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়ব আর গাবতলি চলে যাব। আর গাবতলি যাওয়ার পর বাকি ভিডিওটা সেখানেই করেছিলাম। তো এখানে আসার পর আমরা অর্ডার করেছি হচ্ছে মোরগ পোলাও। আমি আর আমার হাজব্যান্ড মোরগ পোলাও নিয়েছিলাম, আর আফসানা আর সেন্টু ভাই ওনারা চাউমিন নিয়েছিল। আমার খাওয়ার ইচ্ছা ছিল আসলে তেহারি, কিন্তু এই রেস্টুরেন্টটাতে তেহারিটা ছিল না। আর মোরগ পোলাওটাও কিন্তু খারাপ না, খেতে খুব ভালো ছিল। তো ওনারা তো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, আমি একটু ভিডিও করেছিলাম আর রেস্টুরেন্টে। এটা একটা মিনি রেস্টুরেন্ট, অনেকটা ছোট, তিনটে মাত্র টেবিল বসানো, কিন্তু এখানে খাবারের মান অনেক ভালো। আমার হাজব্যান্ড এখানে মাঝে মাঝেই আসে, সেন্টু ভাই আর আমার হাজব্যান্ড, তো এবার আমাকেও নিয়ে আসছে। আর সালমান তো মুড অফ করে বসে আছে, কারণ ও ওই রাইডের কথা ভুলতে পারছিল না। ও তো সেখান থেকে আসতেই চাইছিল না, বাইকে বসে এমন চাপাচাপি করছিল মনে হচ্ছে যে নেমে যাবে। তো ওকে আমি বলেছি যে তোমাকে আরেকটা রাইডে উঠাবো, এটা বলে কোনো মতে নিয়ে আসছি। তো তারপরে ও মন খুবই খারাপ, আসলে ছোট মানুষ এত কিছু বোঝে না, ও বারবার ওখানে যেতে চাচ্ছিল। তো এখন একটু স্বাভাবিক পর্যায়ে হয়েছে এসেছে। আর এতক্ষণে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা একটু গল্প করছিলাম। আর এই যে আমার সাথে আছে আমার ননদ আফসানা, ওকে তো আমার বেশ কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছেন। রেস্টুরেন্টটা ছোট হলেও এটার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, আপনাদেরকে একটু ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর ব্লগ, রেসিপিস এবং হাতের কাজের ভিডিওগুলো পাওয়ার জন্য আমার শায়লাস পাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।